নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সমাদ্রতা, আমার সঙ্গে মধুকল্পিতা রয়েছে এবং আমরা এই মুহূর্তে যে খবরটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন বিধানসভা ভোটের পর থেকে বারবার এই খবর আমরা তুলে ধরেছি যে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়ারা তারা বহুদিন ধরে ঘরের বাইরে রয়েছেন, বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, হাইকোর্ট অর্ডার পর্যন্ত দিয়েছে, কিন্তু তারপরও ঘরে ফেরা তাদের আর হয়নি। এবার তারা কি করেছেন, রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে তো দেখাও হয়ে গিয়েছে, ঠিক কি কথা হয়েছে, রাষ্ট্রপতিকে জানিয়েছেন কি হয়েছে, রাষ্ট্রপতির কাছে কোথাও গিয়ে তারা তুলে ধরেছেন এবং এরাজ্যে আবারও একবার এরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কিন্তু একটা তারা আবেদন জানিয়েছেন। তারা বারবার বলছেন যে গত 2 মে 2021 পর এরাজ্যে যেভাবে ভোট পরবর্তী হিংসা ঘটেছে, যেভাবে ঘর ছাড়ার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরাজ্যে রাষ্ট্রপতির শাসন অত্যন্ত জরুরি, ঠিক এই দাবিই কিন্তু তারা করেছেন। এবং সমাজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো এবং তারপরে একাধিক ঘর ছাড়াদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমি নিজে বেশ কিছু ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেছি, তাদের কিন্তু সমাজিতে মনে একটা প্রশ্ন ছিল, হাইকোর্টের নির্দেশ দেওয়া হলো ঠিক আছে, কিন্তু তারা যখন বাড়িতে ফিরে যাবে তারা কি নিরাপত্তাটা পাবে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি তারা কোনো সাহায্য পাবে, এই প্রশ্নটা কিন্তু বারবার তাদের মনে ছিল এবং কোথাও গিয়ে কিন্তু একটা চাপা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছিল। একদমই, এবং সেই আতঙ্কটা তাদের কাছে রয়েছে বলে এবার বিজেপির প্রতিনিধি দল এবং আইনজীবীরা, বিশেষ করে বিজেপির যে আইনজীবী স্যার রয়েছে সেই আইনজীবীরা কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং তার কাছে মেমোরান্ডাম তুলে দেন। একই সঙ্গে তারা দাবি করেন হয় 355 অথবা 356 লাগু করা হোক এ রাজ্যে, কারণ এ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই তাদের অভিযোগ রয়েছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে একের পর এক ধর্ষণের অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে, বারবার যে অভিযোগের ছবিগুলো আমরা দেখিয়েছি সেই অভিযোগগুলো তুলে ধরেন এবং একই সঙ্গে বলেন যে স্থানীয়ভাবে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় নয়, সেই কারণে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বাংলাকে বারবার। এই অভিযোগটা বিজেপির আইনজীবী সেল তারা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। শুধু তাই নয়, বিকেলে মুম্বাইতে মিছিল রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করবেন ঘর ছাড়ারা এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবেন। যে কথা মধুকল্পিতা বলছিল যে হাইকোর্ট তো অর্ডার দিয়ে দিল, পুলিশ প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে তারা ঘরে ফিরবেন কি করে, এরকম অনেক জায়গায় দেখা গিয়েছে যে আমরা দেখেছি যে খেজুরির ক্ষেত্রে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে বোমাবাজি হয়েছে, বিভিন্ন জায়গায় দুষ্কৃতির রাজ রয়েছে, সেখানে এনআইএর হাতে তদন্ত যাওয়ার পর, এনআইএ তাদের হাতে তদন্ত নেওয়ার পর, গ্রামে যাওয়ার পরে ঘর ছাড়ারা কেউ কেউ ঘরে ফিরছেন, কিন্তু আবার পুলিশ বা এনআইএ সরে গেলে সেই গ্রাম থেকে তাদেরকে আবার বাড়ি ছাড়তে হচ্ছে, তারা বাধ্য হচ্ছেন কারণ পরিস্থিতি সেরকমটাই, এরকমটা তাদের অভিযোগ। এরপর প্রশ্ন উঠছে, তাহলে রাষ্ট্রপতির কাছে জানানোর পর কি তাদের অবস্থা ঠিক হবে, এই প্রশ্নটা কিন্তু উঠছে, কিন্তু তাতেও কিন্তু ঘর ছাড়ারা খুব একটা নিশ্চিন্ত নন, তারা চাইছেন দিল্লি থেকে একেবারে তাদের নিরাপত্তার নিশ্চয়তাটা সঙ্গে করে নিয়ে ফিরতে। এবং যে নিরাপত্তার অভাব তারা বোধ করছেন সেই নিরাপত্তার অভাবটা যেন বোধ না করেন, যেন এ রাজ্যে তারা সুরক্ষিত থাকতে পারেন, যেন নিজের বাড়িতে তারা সুরক্ষিত থাকতে পারেন, যাতে স্থানীয় প্রশাসনের তারা সহযোগিতা পান, এই দাবিটাই কিন্তু তারা করছেন। সমাদৃত, আমরা মাঝে মধ্যে ফেসবুকে আসছি আমাদের দর্শক বন্ধুদের, যারা বাড়ির বাইরে রয়েছেন, যারা কাজ করছেন এবং প্রত্যেকটা মুহূর্তে খবরের আপডেট হয়তো আপনারা পাচ্ছেন না এবং সেই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এবং এই আপডেটটা প্রত্যেকটা মুহূর্তে পেতে আপনাদের কি করতে হবে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে এবং এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সমাজ সব খবর, সব ব্রেকিং নিউজ সবার আগে দেখতে নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।